আজ বিশ্ব আর্থাইটিস দিবস এবছরের প্রতিপাদ্য বিষয় হল ইনফর্ম চয়েস বেটার রেজাল্ট অর্থাৎ আর্থাইটিস এমন একটা রোগ যেই রোগকে যদি আমরা রুগীদের মাঝে বা জনগণের মাঝে আর্থাইটিস সম্পর্কে যত বেশি তাদেরকে বলবো আমাদের তাদের চিকিৎসার রেজাল্টটা তত ভালো হবে এটাই হলো এবছরের প্রতিবাদ্য বিষয় বর্তমান বিশ্বে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস লোক আর্থাইটিসে ভুগতেছে এই আর্থাইটিস অনেক ধরনের আছে যেটা বুড়ো বয়সে হয় সেটাকে বলা হয় আর্থাইটিস যেটা অল্প বয়সে হয় সেটাকে বলা হয় ক্রিমোটাই আর্থাইটিস তো আর্থাইটিস কি আসলে আর্থাইটিস হলো যেখানে দুই বা ততোধিক বোন একই জায়গায় মিলিত হয় সেটা হলো জয়েন্ট এই জয়েনটি প্রদাহ হয় বা ব্যথা হয় মাঝে মাঝে এটা ব্যথা হয় ফুলে যায় এটাই হল আর্থাইটিস এবং এই ফুলে যাওয়ার সাথে সাথে মানুষের কষ্টটাও বেড়ে যায় এখন এই আর্থাইটিস কাদের বেশি হয় আর্থাইটিস সাধারণত হাতের কবজি হাঁটু তারপরে হিপ জয়েন্ট মেরুদণ্ড কষিকা ইত্যাদিতে বেশি বেশি দেখা যায় এবং যত বয়স বাড়ে তত মানুষের হাঁটুতে বিশেষ করে কোমরে এবং মেরুদণ্ডে এই আর্থাইটিসের প্রভাব হয় এবছরের প্রতিবদ্ধ বিষয়গুলোর মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে এবং এই ডিজিটালাইজেশনের যুগে তথ্যপ্রবাহ অনেক কিছুই আপনারা জানতে পারেন এবং লক্ষ লক্ষ তথ্য প্রমাণের মধ্য থেকে আর্থাইটিসের তথ্যটা খুঁজে পেতে অনেক কষ্ট হয় যার ফলে আমরা এই বিশ্ব আর্থাইটিস দিবস উপলক্ষে এমনভাবে কিছু তথ্য প্রদান করতে চাই যাতে মানুষ খুব সহজে এটা সম্পর্কে জানতে পারে এবং এর সচেতনতা বা এটা রোগ সম্পর্কে তাদের মনে ধারণা থাকতে পারে এবং তারা এই সম্পর্কে সচেতন হতে পারে আর্থাইটিস অনেক ধরনের হতে পারে তার মধ্যে আগেই বলেছি আমি অস্টিও আর্থাইটিস এটা একটু বয়স্ক ব্যক্তিদের হয় রিমোটার আর্থাইটিস দুই ক্ষেত্রেই হয় অল্প বয়সেও হয় বয়স্ক লোকদেরও হয় কিছু আছে গেটেবাল যেটা আমরা বলি গাউটি আর্থাইটিস কিছু আছে অ্যানক্লোজিং স্পনিলাইটিস যেটা অ্যাকচুয়ালি মেরুদণ্ডে সবচেয়ে বেশি এটার প্রভাব বিস্তার করে তাছাড়া আরও অন্যান্য কিছু রোগ আছে যেমন সোরিয়াটিক আর্থাইটিস এটা মেনলি হলো চামড়ার একটা রোগ কিন্তু এটাও আর্থাইটিস হতে পারে আর বাচ্চা বয়সে যে আর্থাইটিসটা হয় সেটাকে আমরা বলি জুবেনালে আর্থাইটিস তো এই আর্থাইটিস হয়েছে এটা কীভাবে আপনি বুঝতে পারবেন আর্থাইটিস হলে পরে আপনার জয়েন্টে ব্যথা হবে জয়েন্টে প্রদাহ হবে জয়েন্টের উপরের চামড়াটা লাল হতে পারে ফুলে যেতে পারে এবং নড়াচড়া করতে কষ্ট হবে তাছাড়া অনেক সময় ত্বকের রংটা পরিবর্তন হয়ে যেতে পারে হাঁটতে কষ্ট হবে স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধা হবে এবং এই আর্থাইটিসটা আমাদের এনভারমেন্টাল ফ্যাক্টরের সাথেও অনেকটা জড়িত যেমন শীতকালে কিংবা বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা এবং ঠান্ডার ফলে বা জোয়ার ভাটা কিংবা অমাবস্যা পূর্ণিমার সময় এই রোগটা বেশি হয় এটাই বই পুস্তাকে প্রমাণ করে এই আর্থাইটিস কত প্রকার আছে আর্থাইটিস সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয় এটাকে আমরা বলি আগেই বলেছি যে এটা অস্টো আর্থাইটিস আবার অনেকে ইউরিকাসিড শরীরে বেশি থাকে তার জন্য যে আর্থাইটিস হয় তা তাকে আমরা গাউটি আর্থাইটিস বলি কিছু আছে রিউমাটয়েড আর্থাইটিস রিমাটিক আর্থাইটিস কিছু অল্প বয়সে হয় তাদেরকে বলা হয় জুভেনাল আর্থাইটিস আবার কোন কোন ক্ষেত্রে কোন কারণ ছাড়াই আর্থাইটিস হয় সেটাকে আমরা ইডিওপেথিক আর্থাইটিস বলি এখন আমি আপনাদেরকে এই আর্থাইটিসের কারা কারা ঝুঁকির মধ্যে আছেন তাদের সম্পর্কে দু একটা কথা বলবো যারা তামাক পাতা ব্যবহার করেন বিশেষ করে সিগারেট খান অথবা আমাদের দেশে ইউজুয়ালি পানের মধ্যে তামাক পান করে তারা তাছাড়া পারিবারিক যদি এই বাতের হিস্ট্রি থাকে তিন নম্বর হল যদি মানুষের কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ যে আগে খেলাধুলা করতো কিংবা যারা সৈনিক ভাই আছেন যারা এই ইয়াং বয়সে অনেক শারীরিক কসরত করে থাকেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম করার প্রবণতাটা কমে যায় এটাও একটা আর্থাইটিসের কারণ আরও কারণ হইল কিছু কিছু রোগ আছে তারপরে আছে ওবিসিটি যেটা হইল ওজন বৃদ্ধি বা আমরা বলি স্থূলতা এটাও একটা আর্থাইটিসের অন্যতম একটা কারণ এই ক্ষেত্রে আর্থাইটিস হওয়ার সম্ভাবনা আছে আবার পঞ্চাশ বছরের লোকদের আর্থাইটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি জন্মের সময় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি হয় সেই ক্ষেত্রে তাদের আর্থাইটিস হতে পারে তাছাড়া যারা নিয়মিত খেলাধুলা করেন দৌড়ঝাঁপ করেন তারা যদি হঠাৎ করে তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ করে দেন তাদেরও কিন্তু এই আর্থাইটিস হতে পারে আবার এই আর্থাইটিস আমাদের দেশে লক্ষ লক্ষ লোক দিনমজুর হিসেবে কাজ করেন তাদের এইটা হওয়ার সম্ভাবনা থাকে কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দীর্ঘ সময় বসে থাকা কিংবা শরীরে ওজন তোলা বিভিন্ন ভার বহন করা এটাও কিন্তু বা হাঁটুর হাঁটুর উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করা এই আর্থাইটিসের একটা অন্যতম কারণ এই আর্থাইটিস নিয়ে যদি আমাদের কাছে আসেন কিংবা কোনো ডাক্তার সাহেবের কাছে যান সেখানে গিয়ে সরাসরি এবং খোলামেলাভাবে তাদেরকে আপনার সমস্যার কথা বলুন মনে রাখবেন আপনার কথার উপরে নির্ভর করে চিকিৎসক আপনাকে সেবা প্রদান করবেন সুতরাং আপনার কোথায় সমস্যা কখন সমস্যা হয় কী ধরনের সমস্যা হয় কোন গিরায় ব্যথা হচ্ছে সবগুলোকে আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে এরপরে আপনার চিকিৎসা প্রদানকারী যে চিকিৎসক থাকবেন উনি চিন্তা করবেন যে কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন সাধারণত আমরা এই আর্থাইটিস নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করি তারপরে আলট্রাসাউন্ড করতে পারি এমআরআই করতে পারি সিটি স্ক্যান করতে পারি তবে যেটাই করি না কেন চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজনের সাপেক্ষে চিকিৎসক উক্ত পরীক্ষা দিয়ে থাকেন এবং এই পরীক্ষাগুলো অবশ্যই মনে রাখতে হবে রোগ নির্ণয় সহায়ক করে এই আর্থাইটিসের চিকিৎসা সম্পর্কে বলতে গেলে আমাদের দেশে একটা কথা আছে ওটিসি ওটিসি হলো যে সমস্ত ওষুধগুলো কিনতে আপনাদের কোনো দোকানে প্রেসক্রিপশন দেখাতে হয় না তার মধ্যে কিছু প্যারাসিটামল আছে ইন্ডোম্যাথাসিন আছে এই গ্রুপগুলো আপনারা নিজেরাই ব্যথা হলে দুই একদিন খেতে পারে। পরবর্তী পর্যায়ে আপনারা এটা দীর্ঘ সময় না খেয়ে যদি না কমে ব্যথা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে চিকিৎসক আপনাদেরকে ব্যথা কমার এবং প্রদাহ কমার জন্য ঔষধ দিবেন অনেক অনেক সময় পটিকোয়েস্টারয়েড এটা দিয়ে থাকেন অনেক সময় ডিজিজ মডিফাইং ড্রাগ এটা ইউজ করে একই সাথে কিছু শারীরিক থেরাপি দেওয়া হয় যেমন ঠান্ডা থেরাপি বা কোল্ড থেরাপি তারপরে উষ্ণ পানির শেক তারপরে কিছু হাঁটু বা কোমর কিংবা মেরুদণ্ডের জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম শিখিয়ে দেয় যাতে করে আপনি সেই ব্যথা থেকে দ্রুত আর গোলাপ করতে পারেন এখন আসি যে এই আর্থাইটিস কি প্রতিরোধ করা সম্ভব না অবশ্যই প্রতিরোধ করা সম্ভব কারণ এই রোগটা কিন্তু আজীবন আপনার সাথেই থাকবে কিন্তু তাকে মানিয়ে নিতে হবে এবং কিভাবে চললে আপনি ভালো থাকেন এটা ডাক্তারের চেয়ে আপনি ভালো বুঝবেন অর্থাৎ যে কাজটা করলে আপনার ব্যথা বাড়ে সেই কাজগুলোকে আপনার পরিহার করতে হবে তার মধ্যে আছে তামাক জাতীয় খাদ্যদ্রব্য পরিহার করতে হবে আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তার মধ্যে একটা কথা না বললেই নয় যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অন্যতম এটা আপনার প্রতিদিন খাবারের মধ্যে রাখতে হবে তারপরে হলো ব্যায়াম করতে হবে নিয়মিত আপনাকে শরীর চর্চা করতে হবে এবং এর মাধ্যমে আপনাকে সুস্থ থাকতে হবে আর হইল যে সমস্ত গিরা বা জয়েন্টগুলোতে প্রদাহ বেশি হয় বিশেষ করে হাঁটু কোমর মেরুদণ্ড সেগুলোকে সচল রাখতে হবে মনে রাখতে হবে দীর্ঘদিন শুয়ে থাকা বসে থাকা কিংবা দীর্ঘদিন কোনো কাজ না করা ব্যায়াম না করলে আপনাকে আর্থাইটিস খুব গুরুতরভাবে আক্রান্ত করতে পারে অনেক বাচ্চারাই মনো আর্থাইটিস কিংবা একটা জয়েন্টে ব্যথা নিয়ে আসে বিশেষ করে কোনো হাঁটুতে হয়তো আজ আসলো ডান হাঁটুতে কাল আসলো বাম হাঁটুতে এবং প্রচণ্ড ফোলা নিয়ে আসে জ্বর নিয়ে আসে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে মা বাবার ভূমিকা অনেক বেশি কারণ এই সব বাচ্চারা এরা হয়তো খেলাধুলা বেশি করে বা হঠাৎ খেলার সুযোগ পায় না দীর্ঘ সময় বসেছিল দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল তারপরে যে কোনো একটা গিরা ফুলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন তবে যাওয়ার আগে অবশ্যই আমি পূর্বেই বলেছি যে ওটিসি ড্রাগ যেমন প্যারাসিটামল বা ইন্ডোমেথাসিন বা এই জাতীয় নর্মাল কিছু ঔষধ খাওয়াবেন এবং গরম পানি শেক দিবেন তাকে একটু যাতে করে ওই অঙ্গটা কম নাড়াচাড়া করে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং বাচ্চাদেরকে যে কারণের জন্য এই ব্যথাটা হলো ভবিষ্যতে সে যাতে ওই কাজটা না করে তার জন্য তাকে উপদেশ দিতে হবে পরিশেষে আমি বলবো এই পৃথিবীতে প্রায় বারো কোটি মানুষ এই আর্থাইটিসি ভুগছে এটা হলো পাশ্চাত্য দেশের পরিসংখ্যান কিন্তু বাস্তবে এর পরিমাণ হয়তো আরও বেশি যেমন আমাদের দেশেই সঠিক পরিসংখ্যান আমরা জানি না তাই এবারের প্রতিবদ্ধ বিষয় যেটা সেটার উদ্দেশ্যটা হলো এই ডিজিটালাইজেশনের যুগে আপনারা যদি এটা জানতে পারেন এবং এই জিনিসটি মানুষের মাঝে ডিসিমিনেটেট করতে পারেন বেশি বেশি মানুষকে যদি বলতে পারেন এবং এই উপসর্গ কিংবা এটা কৃষিক কোন কোন ঝুঁকিতে আর্থাইটিসটা বেশি হয় এই তথ্যগুলো যদি আপনারা জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে যে আর্থাইটিস হয়তো একদম পৃথিবী থেকে সরানো বা নির্মূল করা সম্ভব হবে না তবে লোকজনের কষ্টকে লাঘব করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্যই করা হলো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম